গুড আফটারনুন এভরিওয়ান, সবাইকে জানাই মিষ্টির নতুন একটা ব্লগে স্বাগত। আজকে পুরো ভুলভাল টাইমে ব্লগ শুরু করছি, আমি নিজেও জানি, কারণ এখন অলরেডি বেজে গেছে 2:30। আর সকাল থেকে এত ব্যস্ত ছিলাম কি বলবো, তোমরা তো জানোই, নতুন করে বলার কিছু নেই। সকালবেলা কলেজ থাকে, এসে তাড়াহুড়ো করে রান্না করে স্নান টান করে মানে পুজো টুজো দিয়ে কি বলবো, কোনটা ছাড়বো, কাপড় কাচা, মেলা, ঘর ঝাড় দেয়া, মোছা, জানোই তো সব কাজ শেষ করে এই মাত্র আমি খেয়ে উঠলাম। ভাবো 2:30 বাজে, এক নাগাড়ে চললো, এই মাত্র খেয়ে উঠলাম। যাই হোক, বাচ্চা কাচ্চাকে খেতে দিয়েছি, তারাও খাচ্ছে। আর আজকে না আমি রাতের রান্নাটাও করে নিলাম, কারণ ইদানিং দুদিন তিন দিন হলো আমি সকালবেলাটা কষ্ট করে হলেও একটু ভারী টিফিন করে রান্নাটা করে রাখছি, তাহলে বিকেলটাকে না আমি কাজে লাগাতে পারি, বিকেলে আর চাপ থাকে না। আর এখন তো শ্যুটিংয়ের জন্য এমনিও টুকটাক কাজ বেড়ে গেছে, সেই জন্য বিকেল টাইমটা একটু হাতে রাখি যদি বাই চান্স যেতে হয় কোথাও। আর আগের দিন যে পাথরা গেছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি, অ্যাকচুয়ালি ওই দিন এত হ্যাপাজার্ড রুটিন ছিল। ব্যাপারটা হচ্ছে পাথরাতে যে গেলাম ওখানে আমি অনেক ব্লগ টক দেখেই গেছি, আমাকে সবাই ওখানে সাজেস্ট করেছিল যে মন্দির আছে, খুব সুন্দর জায়গা, গ্রাম্য পরিবেশ। কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে মন্দিরের ভেতরে নাকি হঠাৎ করে জানতে পারলাম যে ভিডিও অ্যালাউ নেই। এটা নিয়ে একটুখানি মনোমালিন্য ওখানে খোঁচাখুচি হলো, মানে ঝগড়া বলবো না, একটু কথা কাটাকাটি যাকে বলে, একটু অসন্তুষ্ট কথা এরকম আর কি যেরকম। তো আমরা ওদেরকে বললাম যে কতজন গেছে সবাই শ্যুট করেছে, মানে ব্লগগুলো তাহলে আসছে কি করে, এতগুলো যে ব্লগ হয়েছে সবাই ঘুরে ঘুরে দেখিয়েছে, আর তাছাড়া না দেখালে লোক বুঝবে কি করে যে এখানে এত ভালো জায়গা আছে। তো যাই হোক, ওরা বলছে যে ওরা হয়তো ছিল না যখন করা হয়েছে, ওরা থাকাকালীন নাকি কাউকে অ্যালাউ করবে না। তো এটা নিয়ে একটু খিটিরমিটির হলো। আর সত্যি বলতে আমরা না শান্ত প্রকৃতির মানুষ একদম, আমি তো তাও মুখ খুলি, আমার বর একদম শান্ত প্রকৃতির, মানে কোনো বচসা কোনো ঝামেলা কেউই আমরা পছন্দ করি না, তাও ঝগড়া হিসেবে নয়, এমনি আমরা তাও বললাম যে রুলটা সবার জন্যই মানে হওয়া উচিত। সব থেকে আনন্দের বিষয় হচ্ছে এই যে কালকেই আমার এই যে মাইক্রোফোন এসে গেছে, মাইকটা এসে গেছে K8-এর এই মাইকটা, যদিও আমাদের অর্ধেক শ্যুট হয়ে গেছে, অর্ধেক বলবো না অনেকটাই হয়ে গেছে, বাট তাও। আর সাউন্ড কোয়ালিটি চেক করে নিয়েছি, জাস্ট অসাম। সব থেকে বড় প্লাস পয়েন্ট এটা ওয়্যারলেস, অনেক দূর অবধি ক্যারি করতে পারবো। আর কেউ ডোবাক না ডোবাক, আমাকে মনে হচ্ছে আমাকে যদি কেউ ডোবাবে সেটা হচ্ছে এই ওয়েদার, মানে কখন যে রোদ উঠে যাচ্ছে আর কি, কখন যে ঢেলে দিচ্ছে বোঝা যাচ্ছে না। যখনই একটা প্ল্যান করছে আজকে যাবি, হ্যাঁ সবাই রেডি, ধুম করে মেঘলা হয়ে গিয়ে একদম ভাড়াং করে ছেড়ে দিল, কি ঝালা বলো তো, এদের কারো সহ্য হচ্ছে না, ভালো কিছু কাজ না সহ্য করতে পারছে না। এখন দেখো 500 ওয়াটের বাল্ব জ্বেলে দিয়েছে, এখন আমি কি প্ল্যানটা করবো আর যাবো কখন, ভাল লাগে না দূর। তো এখন আমি একটুখানি এডিটিংয়ে বসবো, মানে টুকটাক আমার অন্যান্য এডিটিং, আর বিকেলবেলা মানে সন্ধেবেলা হয়তো আজকে বাবু এলে একটুখানি বাজারে যাব, ছেলেদের শপিংগুলো পুরো বাকি আছে, আর আমার মেয়েদের পুরো কমপ্লিট জানো, আমি শুধু ওদেরটার জন্য সেই ব্লগটা ভিডিওটা শ্যুট করতে পারছি না যেটাতে আমি পুরো দুর্গাপুজো কালেকশন শেয়ার করব। আশা করছি আজকে হয়ে যাবে, যদি হয়ে যায় আমি কালকেই শ্যুট করব, প্রমিস। এডিটিংয়ের আগে না ভাবছি একটা সানডে সাসপেন্স শুনবো, আমার ভাই প্রচণ্ড যত সানডে সাসপেন্স থেকে শুরু করে MHS মানে যত ভূতুড়ে জিনিস আছে সব শুনে ফেলে, আর ওর কাজ হচ্ছে আমাকে ভালো ভালো ইউনিক যেগুলো সেগুলো আমাকে সেন্ড করে, তো রিসেন্ট একটা সেন্ড করেছে, ওটা আজকে আমি এখনই শুনবো। অ্যাজ ইউজুয়াল আমি চলে এসেছি রান্নাঘরে, কারণ এখন অলরেডি বাজে 6টা। আর বলে তো ছিলাম যে মাংস মানে রাতের বিকেলের রান্নাটা হয়ে আছে, বিকেলের জন্য আমি মাংসই করেছিলাম আজকে কলেজ থেকে আসার পথে নিয়ে এসেছিলাম, তো দুপুরে ওটা করে নিয়েছি, ডালটাও করে নিয়েছি, বাট এখন ওয়েদারের উপর ভরসা নেই তাই একটুখানি ফুটিয়ে নিচ্ছি। আর সন্ধেবেলার জন্য এখন একটুখানি হয় উপমা না পোহা, এখনও কনফিউজড। এই যে এখানে হচ্ছে চিকেনের একদম পাতলা করে ঝোল, এইটা সিদ্ধ হচ্ছে মানে ফোটাচ্ছি, আর এখানে তো ডাল অলরেডি ফোটানো হয়ে গেছে, আর এখানে এখন মশলাটা মানে শাকসবজিটা হচ্ছে ভাজা, কিন্তু কি এর মধ্যে পড়বে, পোহা পড়বে না সুজি পড়বে সেটা নিয়ে এখনো কনফিউজড। ওদিকে আমার মিনি বুড়িকে দেখো বসে বসে ঢুলছে। ফাইনালি অনেক ভেবে টেবে আমি পোহাতেই নামলাম, কারণ আমাদের বাবুর আবার পোহাটা বেশি ভাল লাগে উপমার থেকে, ঠিক আছে। আর আমি তো আমার বরকে খুব ভালো রাখতে চাই, বুঝাতে পারলাম, বরি যা ভালো লাগবে আমি তাই খাওয়াবো, আমি অনেক বাধ্য বউ তোমরা বোঝো না। সন্ধে হয়ে গেছে, সন্ধে নয় অলরেডি 8টা বাজতে যায় বুঝলে, সন্ধে থেকে বলছি ওকে বেরোতে বেরোবে না, রাস্তায় নাকি খুব ভিড়, সেই জন্য এতক্ষণ ধরে মোটামুটি ওই ব্লগটা দেখলাম, আমার নিজেরই ব্লগ, ও দেখলো আমরা দুজনে দেখি আমার নিজের ব্লগ দেখলাম, তারপরে এই মায়ের সাথে এতক্ষণ গল্প টল্প আড্ডা মেরে এখন 8টা বাজে, এখন বেরোতে হবে কারণ এর বেশি দেরি করা যাবে না।
দেখা যাক, ছেলেদের জামা কাপড়গুলো সব আজকে পুরো কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করব। আর দেখি যদি পসিবল হয় তাহলে আমি আমার বেলি একটা দেখবো, বা খাদিমসে তো পাইনি, বাটাতে দেখি যদি পাই, যদি পাই ঠিক আছে, মোটামুটি আজকেই কমপ্লিট করতে হবে এইটা মাথাতে ভেবেই যাচ্ছি। দাঁড়া দাঁড়া, ভালো করে দেখাই কার কার্ডে জামা কাপড় কেনা হবে। আমার কার্ডটা নিল, আমারটা ভাড়ু দত্ত। চলো প্রথমে হফম্যানে এসেছি, দেখি কেমন কালেকশন, দেন ট্রেন্ডসে যাব। কালেকশন খুবই ভালো, আমরা যদিও অনেকটা দেরিতে এসেছি তাও কিন্তু খুব ভালো ভালো এখনও শার্ট আছে। আর ভাইয়ের জন্যই ফার্স্টে দেখছি, এই প্রিন্টটা বেশ সুন্দর লেগেছে আমার, কিন্তু এই কালারটা চলবে না, এর অন্য কালার আছে নাকি দেখতে হবে। এই যে পেয়েছি, এটা বেশ সুন্দর, এটাই নেব। ভাইয়ের শার্ট নেওয়া হয়ে গেছে আর ওর একটা শার্ট নিয়েছি, প্যান্ট নেওয়া হয়ে গেছে, বাট বাবার জামা প্যান্ট এখনো বাকি আছে। ওখানে বাবার সেরকম ভালো পেলাম না, বাবার তো একটুখানি ওল্ড ওল্ড কালার, এখানে একটু ঝকমকি কালার বেশি। দেখি ট্রেন্ডসে একবার যাবো ভাবছি। পুজোর সময় বাইরেটা আলাদাই আনন্দ লাগে, এত সুন্দর চারদিকে ঝকমক করে আলোতে, তাছাড়া লোকে লোকারণ্য, একদম কি দারুণ একটা অনুভূতি সত্যি। আর ট্রেন্সের বাইরে যা ভিড়, জাস্ট দেখো বাইকের পর বাইক, দেখি কিছু পাই নাকি। সোজা চোখ বন্ধ করে উপরের কাউন্টারে গেলাম, নিচটা তাকাবই না, কারণ পণ করেছি আমি আর একটাও জামা কিনবো না। যাই হোক, বাবার জামা খোঁজা চলছে, এটা একটা বড় চ্যালেঞ্জ, যে সে জামা চলবে না, প্রিন্ট চলবে না, বেশি হিজিবিজি চলবে না, সোবার হতে হবে, মিষ্টি কালার হতে হবে। বিলিং করার আগে ব্যাগগুলোর দিকে চোখ গেল, কি দারুণ দারুণ কালার, বাট কিছু করার নেই, ওই যে বললাম পণ করেছি। আর এদিকে তাকিয়ে দেখো, সব অভাগারা দাঁড়িয়ে আছে, সব পয়সা বেরিয়ে যাচ্ছে। রিমন্ডে চলে এসেছি, বাবার প্যান্টটা একটুখানি এখান থেকে নেব। পাশেই বাটা আছে, দেখি ঢু মেরে আসি আমার বেলিটা পায় নাকি। বাটা থেকে বেরিয়েই সামনে চোখ গেল মোমোর দোকানের দিকে, উফ আর পারা যায়, রাস্তার ধারের মোমোর টেস্টটাই আলাদা, যতই বড় বড় রেস্টুরেন্টে খাই না কেন, এর টেস্ট অভূতপূর্ব। ওফ, এই হচ্ছে আমাদের আজকের শপিং কমপ্লিট, মোটামুটি ছেলেদের যা ছিল সব কমপ্লিট হয়ে গেছে আজকে। বাট বাবু এবারে একটাই শার্ট নিয়েছে, আগের থেকেই আমি বলে দিলাম, প্যান্ট নেয়নি, জামাও নেয়নি, একটাই শার্ট নিয়েছে, বললো কিছুতেই নিল না, অনেকবার বললাম, বললো যে না যখন দরকার তখন নেব, এখন আপাতত তার লাগবে না, সে কিছুতেই নিল না, হয়তো তার পছন্দ হয়নি, যাই হোক, তো ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার, আগে থেকে বলে দিলাম, নাহলে তোমরা ভাববে যে আমি হয়তো কিনে দিইনি বা বলেছি কিনতে না, সেই জন্য, ঠিক আছে। আর আমি এখন ড্রেসটা আর ছাড়বো না, ড্রেসটা এটা হয়তো ছেড়ে দেবো, মোটামুটি আমি এক্ষুনি বসবো কালকের শ্যুটটা করতে, যেটা কালকে করবো ভেবেছিলাম সেটা আজকে করবো, মানে ফাইনালি এই যে সব হলো, এবারে আমি ভাবছি শপিং হলটা তোমাদের সাথে শেয়ার করে দেবো, কারণ কালকে প্রচুর কাজ আছে, আর শুক্রবার সকাল সকাল চলে যাচ্ছি বাপের বাড়ি, আমি একা যাব, ওর হবে না টাইম, আমি জাস্ট যাবো জামা কাপড়টা দিতে, পরের দিনই ব্যাক করে যাবো, কারণ তারপরের দিন আছে শ্যুটিংয়ের প্ল্যান, মানে ব্যাক টু ব্যাক প্রচুর প্ল্যান আছে, সেই জন্য টাইম একটু এদিক ওদিক করা যাবে না, আজকে হাতে টাইম আছে, যত রাতই হোক
রাত্রে মোটামুটি আমি শপিং হলটা তোমাদের সাথে শেয়ার করব, তো খুব তাড়াতাড়ি আমার দুর্গাপুজো কালেকশন চলে আসবে। উফ, ভিডিও শুট কমপ্লিট হলো, আজকে বড় একটা কাজ হলো, এটার খুব দরকার ছিল। আর আমার শাড়ির অবস্থা দেখো, এই যে দেখো কি সুন্দর লাগছে, সব এখন সুন্দর করে পাট করে দেখাতে হবে, দেখাতে হবে না রাখতে হবে, যাই হোক আগে কাজটা সারি তারপরে কথা বলছি। মোটামুটি এবার শান্তি লাগছে, চারদিকটা গুছানো হয়ে গেছে। আর দাঁড়াও, আজকে যে বেলিটা কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি। বাটা থেকে এই বেলিটা নিলাম, খুব পছন্দ হয়েছে আমার। সবথেকে বড় কথা, এটা মোটুরও ভীষণ পছন্দ হয়েছে, আমি তাও আর একটা চুজ করেছিলাম, বাট ওর এটা এত ভালো লেগেছে, খুব সুন্দর দেখতে। এই যে, আর ভীষণ কমফোর্টেবল, বাটার জিনিস অবশ্যই কমফোর্টেবল তো হয়, দামটাও সেরকম হয়। যাই হোক, দাম শুনেই গাম জুটে গেছিলো, বাট কিছু করার নেই, আমার খুব দরকার বলেই নিলাম। তো কেমন হয়েছে বলো। হ্যাঁ, একটু বসি, এক নাগাড়ে চলছে, আবার কালকে একদম সকালে আছে কলেজ, ও মা গো। যাই হোক, তবে আমি খুব খুশি একটা কারণেই, যে আমার বড় ভিডিওটা শ্যুট হলো, কারণ পরশু দিন চলে যাব বাপের বাড়ি, তো সব জামাকাপড় দিয়ে চলে এলে আর শ্যুট হবে না। আর এইটা শ্যুট করাও না, এই যে এত হেডেক, এই যে সব কিছু খুলে খুলে দেখানো, প্লাস ওগুলো গুছোতেই তো অর্ধেক ঘাম ছুটে যায় না, এই হচ্ছে অবস্থা। তাও তো অনেকগুলো জিনিস দেখানো হলো না, বাপের বাড়ি থেকে যে বাপির ওর সেইগুলো এখনও বাকি আছে। যাই হোক, টুকটুক করে এখনও পুজোর আগে চলবে, আমি আর লেট করলাম না, কারণ বললাম যে আর বলতে পারবো না। চলো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ওয়েট করো নেক্সট ভিডিওর জন্য। টিল দেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই।